হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা উড এই মডেল ভাবটির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার শিখতে যাচ্ছি আজকের টপিক হল ইলেভেন ইউসেজ অফ উড এই ভিডিওটি দেখার পর উড কেন সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং কীভাবেই বা ব্যবহার করা হয় এই সমস্ত ডাউটগুলো আর থাকবে না সোলেটস স্পিকিং উডের প্রথম ব্যবহারটি হল পোলাইট রিকোয়েস্টের জন্য বাংলায় যদি বলি তাহলে বলবো বিনয়ী অনুরোধ আরও ভালো করে যদি বলা হয় তাহলে বলবো বিনয়ের অবতার অর্থাৎ উট দিয়ে সেন্টেন্স বললে সবাই বলবে এত অমায়িক বিনম্র শিষ্টাচারযুক্ত আর কেউ নেই এখানে কিছু সেন্টেন্সেস দেখানো হলো উড ইউ প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার যার মানে হচ্ছে তুমি কি দয়া করে এক গ্লাস জল এনে দেবে এখানে আমরা প্লিজ ছাড়াও বলতে পারি প্লিজ বলাতে আরও বেশি ভদ্রতা দেখানো হলো আবার প্লিজ সেন্টেন্সের শেষেও বলা যেতে পারে তাহলে যখন আমরা প্রশ্ন করব বা রিকোয়েস্ট করব তখন সেন্টেন্সগুলোকে মার্জিত বা ভদ্র করতে উঠ দিয়ে বলবো তেমনি আরও কিছু উদাহরণ দেখানো হলো উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো যার মানে হচ্ছে তুমি কি দয়া করে জানালাটি খুলবে তেমনি আমরা বলতে পারি উড ইউ প্লিজ মি দ্য সল্ট যার মানে হচ্ছে তুমি কি দয়া করে আমাকে লবণটা দেবে তেমনি আরেকটি ফ্রেজ দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারি সেটি হলো উডিউ মাইন্ড যার মানে হচ্ছে তুমি বা আপনি কিছু মনে করবেন বা করবে যদি আমি একটা কিছু কাজের কথা বলি তাহলে তুমি বা আপনি কি কিছু মনে করবেন কি না এই নিয়ে স্পোকেন ইংলিশে এই ধরনের সেন্টেন্স খুব বলা হয়ে থাকে যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো যার মানে হচ্ছে আপনি কি জানালা বন্ধ করতে কিছু মনে করবেন আমাদের যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে বা করার ইচ্ছে থাকে তখন আমরা সেই সেন্টেন্সগুলো কিন্তু উইশ বা ডিজায়ার দিয়ে করতে পারি তবে আমরা যদি উড দিয়ে করি সেই সেন্টেন্সগুলো কিন্তু আরও সুন্দর হয় উদাহরণস্বরূপ আই উড লাইক এ কাপ টি যার মানে হচ্ছে আমি এক কাপ চা চাই উড লাইক টু গো উইথ মি তিনি আমার সাথে যেতে চান আই উড লাইক টু সে সামথিং আমি কিছু বলতে চাই টু মিট ইউ তারা আপনার সাথে দেখা করতে চায় উডের তিন নম্বর ব্যবহার হল ফিউচার ইন পাস্ট যার মানে হচ্ছে অতীতে ভবিষ্যৎ অর্থাৎ অতীতকালে থেকে ভবিষ্যতে কি হবে তা বলা উদাহরণস্বরূপ হি নিউ ইউ উড সে দ্য সেম যার মানে হচ্ছে সে জানতো তুমিও তাই বলবে ইউ সেড ইউ উড কাম অন টাইম যার মানে হচ্ছে তুমি সময় মতো আসবে বলেছিলে অর্থাৎ তুমি বলেছিলে তুমি সময় মতো আসবে এখানে সেন্টেন্সেসগুলো পাস টেন্সে রয়েছে পাস টেন্সের কথা বলা হচ্ছে তাই ফিউচার টেন্স বলার জন্য উইল ব্যবহার না করে উড ব্যবহার করা হচ্ছে পরের সেন্টেন্সেসগুলো দে টোল্ড মি দে উড ফিনিশ ইট বাই দ্য নেক্সট ডে যার মানে হচ্ছে তারা আমাকে বলেছিল যে তারা পরের দিনের মধ্যে এটি শেষ করবে আই ওয়াস শিওর ইন্ডিয়া উড উইন দ্য গেম যার মানে হচ্ছে আমি নিশ্চিত ছিলাম ভারত ম্যাচটি জিতবে অতীতকালে যে কাজগুলো আমরা বারবার করতাম রিপিটেডলি করতাম সেই সব ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি আমরা অতীতকালে কর্তাম বোঝাতে কিন্তু ইউজ টু এর ব্যবহারও করতে পারি তবে যেখানে রিপিটেড অ্যাকশান ডাইনামিক অ্যাকশান থাকে সেখানেই শুধু আমরা উড ব্যবহার করবো স্টেট ভার্বের জন্য কিন্তু আমরা উড ব্যবহার করব না উদাহরণ হিসেবে দে উড গো দেয়ার ডেইলি যার মানে হচ্ছে তারা প্রতিদিন সেখানে যেত আবার এই সেন্টেন্সটি এভাবে হতে পারত দে ইউজ টু গো দেয়ার ডেইলি চিলড্রেন উড প্লে ক্রিকেট হিয়ার যার মানে হচ্ছে শিশুরা এখানে ক্রিকেট খেলতো আবার এই সেন্টেন্সটি এভাবে হতে পারে চিলড্রেন ইউজ টু প্লে ক্রিকেট হিয়ার তাহলে বারবার যখন এই ধরনের সেন্টেন্সেসগুলো আমরা বলবো তখন কিন্তু আমরা না ব্যবহার করে উড ব্যবহার করতে পারি কারণ উড ব্যবহার করলে মর্নিং হি উড গো ফর এ ওয়াক যার মানে হচ্ছে তিনি প্রতিদিন সকালে হাঁটতে যেতেন হি উড টক টু হার ফর আওয়ার্স এন্ড আওয়ার্স সে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলত আমরা যখন বর্তমানে কিছু আন্দাজ করি বা অনুমান করি বা মোটামুটি শিওর থাকি তখন আমরা সেই সেন্টেন্সগুলো উড দিয়ে বলতে পারি যেমন দ্য কিজ উড বি ইন দ্য ড্রয়ার যার মানে হচ্ছে চাবিগুলো আন্দাজ করা হচ্ছে ড্রয়ারে থাকবে এই সেন্টেন্সগুলো কিন্তু বর্তমান কালের সেন্টেন্স তাই এখানে উড ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু উইল ব্যবহার করা হচ্ছে না কারণ এখানে আন্দাজ করে বলা হচ্ছে এরপর হি উড বি ডুইং ওয়ার্ক রাইট নাও যার মানে হচ্ছে সে এখনই কাজ করবে মানে আন্দাজ করা হচ্ছে দে উড বি ইন দ্য রুম তারা রুমে থাকবে আন্দাজ করা হচ্ছে ইউর মাদার উড বি কুকিং দিস টাইম তোমার মা এই সময় রান্না করতে থাকবে আন্দাজ করা হচ্ছে ছ নম্বর ব্যবহারটি হচ্ছে মতামত প্রকাশের জন্য আমরা উড ব্যবহার করতে পারি তবে শুধু মতামত নয় পোলাইট ওপিনিয়ন অর্থাৎ কোনো মতামত আমরা যখন নম্রভাবে প্রকাশ করব তখন আমরা উড ব্যবহার করব উদাহরণস্বরূপ আই উড সে দ্যাট হি ইজ রং যার মানে হচ্ছে আমি বলবো যে সে ভুল এরপর আই উড দ্যাট ইউ ডু দিস যার মানে হচ্ছে আমি মনে করি তুমি এই কাজ এই সেন্টেন্সটি কিন্তু উড ছাড়াও হতো আই থিঙ্ক দ্যাট ইউ ডিডেন্ট ডু দিস এমন করেও হতে পারত তবে পোলাইট ওপিনিয়নের জন্য এখানে কিন্তু উড ব্যবহার করা হচ্ছে এরপর আই উড ইমাজিন ইট হ্যাজ বিন এ টাফ ডে ফর হিম আমি কল্পনা করি যে এটি তার জন্য একটি কঠিন দিন ছিল তো এই ধরনের ফ্রেজেসগুলো দিয়ে সেন্টেন্স শুরু করলে সেন্টেন্স অনেক পোলাইট হতে পারে যেমন আই উড সে আই উড থিঙ্ক আই উড ইমাজিন আই উড গেস তেমনি পরের সেন্টেন্সটি আই উড গেস হি উড ওয়ান্ট টু হেল্প যার মানে হচ্ছে আমার অনুমান তিনি সাহায্য করতে চান যখন আমাদের কোনো কিছু করার দরকার থাকে বা কোনো কিছু করার ইচ্ছে থাকে কিন্তু কোনো কারণে সেটি প্রত্যাখ্যান হয় তো সেই সব ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি তো উডের সাত নাম্বার ব্যবহারটি হচ্ছে রিফিউজাল বা প্রত্যাখ্যান বোঝানোর জন্য উদাহরণস্বরূপ মাই মেশিন লাস্ট ডে যার মানে হচ্ছে আমার মেশিন গতদিন চালু হয়নি আমার মেশিনটি চালু করার কথা ছিল বা ইচ্ছে ছিল কিন্তু আমি সেটি চালু করতে পারিনি মেশিনটি চালু হয়নি আর এই রিফিউজাল বা প্রত্যাখ্যান বোঝানোর জন্য আমরা ব্যবহার করি উডন্ট এই সেন্টেন্সটি হি উডন্ট ল্যান্ড মি সাম মানি সে আমাকে কিছু টাকা ধার দেয়নি আমার প্রয়োজন ছিল কিন্তু ধার দেয়নি আই ট্রাইড বাট দ্যাট ডিভাইস উডন্ট ওয়ার্ক আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেই জিনিসটি বা সেই ডিভাইসটি কাজ করেনি পরের সেন্টেন্সটি হোয়েন হি ওয়াজ এ চাইল্ড হি উডন্ট ইট এনি ভেজিটেবলস সে যখন ছোট ছিল সে কোনো সবজি খেত না তার সবজি খাওয়া প্রয়োজন ছিল অথচ সে সবজি খেত না আমরা অনেক কিছু ভাবি করতে চাই কিন্তু করতে আর পারি না সেগুলো চলে যায় হাইপোথেটিক্যাল এক্সপ্রেশন বা কাল্পনিক অভিব্যক্তিতে তখন আমরা ব্যবহার করতে পারি উড উদাহরণস্বরূপ সেই উইশেস দ্যাট হি সান উড কল হিম অফেন তার ইচ্ছা তার ছেলে যেন তাকে প্রায়ই ফোন করে অর্থাৎ তার ছেলে ফোনই করে না হয়তো খুব কমই ফোন করে তার ইচ্ছে যেন ছেলে বেশি করে ফোন করে এরপর দ্য টিচার উইশ দ্যাট হি স্টুডেন্টস উড লিসেন মোর শিক্ষকের ইচ্ছে ছিল যে তার ছাত্ররা আরও শুনবে আই উড লাইক টু লিভ ইন শিমলা বিকজ অব দ্য বিউটিফুল ওয়েদার সুন্দর আবহাওয়ার কারণে আমি শিমলায় থাকতে চেয়েছিলাম কিন্তু আমি থাকতে পারিনি আমাদের কোনো কিছুতে যখন প্রবল আগ্রহ বা প্রবল ইচ্ছে বা স্ট্রং ইগারনেস থাকে তখন আমরা উঠ দিয়ে সেন্টেন্স করতে পারি যেমন আই উইশ উড স্ট্যান্ড ফার্স্ট আমি চাই তুমি আগে দাঁড়াবে আই উইস দে উডন্ট বিট আমি চাই তারা দেরি করবে না এরপরের সেন্টেন্সটি হি উইশেস হিস ফাদার উডন স্মোক যার মানে হচ্ছে সে চায় তার বাবা যেন ধূমপান না করে এই সেন্টেন্সগুলো সবগুলোই কিন্তু প্রবল আগ্রহ বা প্রবল ইচ্ছে প্রকাশ করে আর সেন্টেন্সগুলো শুরু হয় সাবজেক্ট তারপর হচ্ছে উইস দিয়ে পরের সেন্টেন্সটি আই উইস ইউ উড ক্লিন ইউর স্টাডি টেবল যার মানে হচ্ছে আমি চাই তুমি তোমার পড়ার টেবিল পরিষ্কার করো শর্ত সাপেক্ষ বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্সেস গঠন করার জন্য কিন্তু উড ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোও কিন্তু হাইপোথেটিক্যাল এখানে অবশ্যই ইফ থাকবে উদাহরণস্বরূপ ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই আমি পাখি হলে উড়ে যেতাম ইফ আই হ্যাড ফ্রি টাইম আই উড লার্ন দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ আমি যদি অবসর সময় পেতাম আমি জার্মান ভাষা শিখতাম এই সেন্টেন্সেসগুলো দুটি ক্লজ দিয়ে হয় একটি ক্লজে ইফ থাকে আর একটি ক্লজে হচ্ছে উড থাকে এরপর আরও কিছু উদাহরণ দেখো ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড বাই এ কার আমার অনেক টাকা থাকলে একটা গাড়ি কিনতাম ইফ আই হ্যাড ওকেন আপ আর্লিয়ার আই উড হ্যাভ অ্যারাইভ অন টাইম আগে ঘুম থেকে উঠলে ঠিক সময়ে পৌঁছে যেতাম যখন আমাদের কাছে পছন্দ করার কিছু অপশান থাকে তখন আমরা সেগুলোকে বলি নির্বাচনে অগ্রাধিকার অর্থাৎ কোন জিনিসটি আমরা নেব বা আমরা উড ব্যবহার করতে পারি উদাহরণ হিসেবে ইউ রাদার গো টু দ্য পার্ক অর দ্য সিনেমা তুমি কি পার্কে যাবে না সিনেমায় যাবে উডি ইউ রাদার হ্যাভ টি আর কফি তুমি কি চা নেবে না কফি নেবে Would you প্রেফার দ্য সিট বাই the উইন্ডো or বাই the ডোর আপনি কি জানালার পাশে সিট পছন্দ করবেন নাকি দরজার পাশে মডেল ভাব দিয়ে এই ধরনের আরো ভিডিও পরবর্তীতে থাকছে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে